মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখো, আমি চাই না কোনোভাবেই জিষ্ণু সেন আমার মুখোমুখি হোক। যে বাড়ির সঙ্গে এই জিষ্ণু সেনের সম্পর্ক থাকবে, সেই বাড়ির সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। মৌরি, আমি তোমাকে বলে দিচ্ছি, মেঘ যদি ওর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াবো কিনা। গায়ে পড়িস না তো, ভালো লাগছে না, যা। আমারও কিছুই ভালো লাগছে না, মনটা কিরকম অস্থির হয়ে আছে। তাই জন্যই তো তোমাকে একটু জড়িয়ে ধরছিলাম। মা, একটু জড়িয়ে ধরতে দাও না কিছুক্ষণ। নীলকে বিয়ে করিস না ময়ূরি, সুখী হবি না। কিন্তু মা, আমি কি করব বলো তো? আমি যে ওকে ছাড়া আর কারোর কথা ভাবতেই পারি না। আমি তোকে খুবই ভালোবাসি। আমাদের মধ্যে এত কিছু হয়ে গেল, তাও যে আমার ওর প্রতি ভালোবাসা কমলো না, কি করব বলো তো? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা, আমি কি করি? কেন রে, তোর জীবনে তো অনেক ভালো বন্ধু ছিল, অনেকের সাথেই তোর ভালো সম্পর্ক ছিল। এই নীলের মধ্যে তুই কি এমন দেখলি যে ওকে এত ভালোবেসে ফেললি? দেখ ময়ূরী, এই নীল তোর জীবনে আসার পর থেকে তোর জীবনে কিন্তু কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু না। শুধু কষ্ট পেয়েছিস, শুধু কষ্ট পেয়েছিস। তোর পুরনো বন্ধুরা তোর থেকে আলাদা হয়ে গেছে। তোর জীবনে তুই কিন্তু শুধু কষ্টই পেয়েছিস। নীল তোকে কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তোর সাথে বারবার, আর সেটা একবার নয়, বারবার। ময়ূরী, তুই নীলকে তোর জীবন থেকে সরিয়ে ফেল। আমি তো তোর মা, তোর ভালো চাই। আমি বলছি ময়ূরী, তুই ভালো থাকবি, ভালোর জন্যই বলছি, তোকে ভুলে যা। সেটা যে আর হয় না মা, সেটা তো আর সম্ভব না। সম্ভব না মানে কি হয়েছে ময়ূরী? আমার দিকে তাকা, তাকিয়ে কথা বল, কি হয়েছে? না প্লিজ, আমাকে এমন কোনো প্রশ্ন করো না যেটার উত্তর আমি নিজেই দিতে পারবো না তোমাকে। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। কি করেছে নীল, বল, নীল কি করেছে? মা, অন্যায় কিছু করেনি, যেটা ঘটেছে সেটা। হে ভগবান, হে ঠাকুর! মা, আমি নীলের কাছ থেকে আর সরে আসতে পারবো না। তুই এই ভুলটা কি করে করলি? তুমি ভুল কেন বলছো এটাকে? দেখো মা, আমি নীলকে খুবই ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। ও ভালোবাসে তোকে? ভালোবাসে কেন বুঝতে পারছিস না? নীল কিন্তু এখনো মেঘকে মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না, তা না হলে খবরের কাগজে বেরোনো ঘটনাটা নিয়ে এত কাণ্ড করতো না, কেন বুঝছিস না? মা, সেটা মেঘের প্রতি ও প্রেমের জন্য না। দেখো মা, ওদের তো ডিভোর্সটা এখনো হয়নি, অনেকে ওদের ডিভোর্সের ব্যাপারে কিছু জানেই না। ওর বন্ধু বান্ধব তারা তো এটা দেখে হাসাহাসি করেছে, ওকে ফোন করে টিজ করেছে, তাই জন্য নীলের মাথাটা ওরকম খারাপ হয়ে গেছে আর ওইভাবে রিয়্যাক্ট করেছে। দেখো মা, নীলের ক্লোজ সার্কেল, বন্ধু বান্ধবদের মধ্যে ওর প্রেস্টিজ বলে তো আর কিছু বাকি থাকলো না, বলো? মা, ও মা, নীল এইমাত্র আমাকে ফোন করেছিল জানো, কত কিছু বললো, ক্ষমা চাইলো। তুমি এত ভেবো না, আমি ওর সঙ্গে ভালো থাকবো, আমি ওকেও ভালো রাখবো। তুই ওকে বলে দিয়েছিস তো ও যেন এভাবে আমাদের বাড়িতে কোনোদিনও না আসে? হ্যাঁ মা, আসবে না ও, এভাবে আর কোনোদিনও আসবে না। ও তোমাদের কাছেও ক্ষমা চেয়েছে, অনেক সরি বলেছে, তবে ও আরেকটা কথাও বলেছে। কি বলেছে? বলেছে যে বাড়ির সঙ্গে জিষ্ণুর সম্পর্ক থাকবে, সেই বাড়ির সঙ্গে ও সম্পর্ক রাখবে। জিষ্ণুর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। মা প্লিজ, তুমি মেঘকে সামলাও, তুমি ওকে জিষ্ণুর থেকে দূরে রাখো। দেখো, মেঘের সাথে সম্পর্ক মানেই তো এই বাড়ির সাথে সম্পর্ক, বলো? সেটা কি আমার হাতে নাকি? তারা একসাথে গান শেখে, এক গুরুর কাছে যায়, একসঙ্গে রেকর্ড করছে, এরপর যদি একসঙ্গে ঘর করতে চায় আমি কি করব? মা, তুমি এটা হতে দিতে পারো না। এটা হলে, এটা হলে তখন নীল, নীলের এটা কি শর্ত, কি শর্ত তুই বল? নীল তো তোকে ভালোবাসে,
যিশুর সঙ্গে ওর কি আছে? তুমি বুঝতে পারছো না মা, এটা ওর প্রেস্টিজের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। আমি কাউকে কিছু বলতে পারবো না, ব্যাস। ও মা, মা গো, প্লিজ প্লিজ মা আমাকে হেল্প করো, প্লিজ। তুমি ছাড়া আমার কে আছে? তুমিই পারবে। দেখো মা, আমি সেই এক বছর নীলের জন্য ওয়েট করছি, ওর জন্য বসে আছি। ওই এক জিষ্ণুর জন্য আমি নীলকে হারাতে পারবো না, বুঝেছো? মা, নীলের সাথে আমার বিয়ে যদি না হয়, তোমার মেয়ে কিন্তু কিছু একটা করে ফেলবে। তুমি চেনো না আমাকে? আমি আর কোনো কথা শুনবো না। ময়ূরী, আমার কথা শোন। কিচ্ছু ভালো লাগে না বাবা, আমাকে তুলে নাও ঠাকুর, আমি আর বাঁচতে চাই না, তুলে না। তুই কেন বুঝতে পারছিস না ময়ূরী, নীল তোকে ভালোবাসে না, আর সেই তুই ওর জন্যই। গুরুজি, আপনি? এই তো, দারুণ, অসাধারণ, চমৎকার গান হয়েছে তোমাদের দুজনের, অসাধারণ সত্যি। থাক থাক থাক। গুরুজি, আপনি কখন এলেন? আমি তো তোমরা ভেতরে যাবার পরেই এসেছি। ভাবলাম যে সকাল থেকে তো ঘটনা দুর্ঘটনা কিছু কম ঘটেনি, যদি আমাকে তোমাদের কোনো প্রয়োজন হয়। কিন্তু এখানে এসে তো দেখলাম আমার ছাত্রছাত্রী বেশ পরিণত হয়ে গেছে। ওরা নিজেদের ব্যক্তিগত জগৎ আর গানের জগৎ বেশ আলাদা করতে শিখে গেছে। গুরুজি, আমরা পেরেছি তো, মানে আপনার মান রাখতে পেরেছি তো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবে সবার আগে ওনার কাছে যাও, আমার আগে উনি তোমার গুরু। এই যে তুমি নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছ, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে লড়ে যাচ্ছ, এর পেছনে সবচেয়ে বড় অবদান যে আমার, তুমি হচ্ছে তোমার বাবা। আজ তুমি লেখাপড়ায় হোক, গানে হোক, যতটা পথ এসেছ, জানবে ওই মানুষটি তোমার পথে, পথের বাঁকে গাছ হয়ে ছায়া দিয়ে রেখেছেন। না না, আমি এত কিছু করিনি। সব বাবাই যেমন সন্তানদের জন্য করেন, আমি সেটাই করেছি। বাপি, আমি জানি তুমি তার থেকে অনেক বেশি করেছ। এগিয়ে যাও, নতুন যুগের ভোরে তোমার পায়ের বেগে পথ কেটে যাক, এটাই আশীর্বাদ করি। জিষ্ণু, এইরকমই সৎ স্বচ্ছ থেকো। তোমার সব থেকে বড় সম্পদ কি জানো তো? তোমার এই অনেস্ট অ্যাপ্রোচটা। আমি টেকনিক্যালিটিস বিশেষ কিছু বুঝি না, কিন্তু ওইটাই তোমার সম্পদ, ওটাকে নষ্ট করো না, ওটা ঈশ্বর দত্ত। একদম ঠিক কথা, ওর এই গুণটাই ওকে আলাদা করে। বললি যে এই লাইনে আমার 30 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এই অ্যালবাম একদম হিট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।